নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ইন ফার্স্ট NS2SC সায়েন্স ফেস্ট। মূলত আমাদের ভার্সিটির বিজ্ঞান ক্লাব এটি আয়োজন করেছে। এই প্রথমবারের মতো এই বিজ্ঞান মেলাটি আয়োজন করার পিছনে আমাদের প্রধান যে উদ্দেশ্য সেটি হলো আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে গবেষণার ক্ষেত্রে আরও একটা এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমরা চাই আমাদের যে শিক্ষার্থীবৃন্দ আছে এবং শিক্ষকবৃন্দ আছে আমরা সকলে মিলে আমাদের প্রতিষ্ঠানকে বা আমাদের বিজ্ঞান ইউনিভার্সিটিকে অন্য এক ধাপে নিয়ে যাই, বিশেষ করে গবেষণা ক্ষেত্রে নতুন একটা রাস্তা বা নতুন একটা পথ উন্মোচন করাই আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। এরই প্রেক্ষাপটে আমাদের সায়েন্স ফেয়ারটা আয়োজন করা, এবং যে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো সায়েন্স ফেয়ার অর্গানাইজ করতে যাচ্ছি আমরা। তো সেক্ষেত্রে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন ডিপার্টমেন্ট কোঅর্ডিনেটরের মাধ্যমে। আমরা প্রত্যেকটা বিজ্ঞান বিষয়ক যে সাবজেক্টগুলো আছে সবগুলো ডিপার্টমেন্টে আমরা একজন করে কোঅর্ডিনেটর দিয়েছি, কিংবা ব্যাচ ভিত্তিক কোঅর্ডিনেটর দিয়েছি। 13 ব্যাচ 12 ব্যাচ এবং 14 ব্যাচের ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেটর দিয়েছি। আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন করতে পারেন। এছাড়াও আমাদের রেজিস্ট্রেশন বুথ আছে, আপনারা রেজিস্ট্রেশন বুথে গিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন। আমাদের এই বিজ্ঞান মেলার মধ্যে 5টি স্টেপ আছে, যে 5টি সেগমেন্ট আছে, 5টি সেগমেন্টের মধ্যে আপনারা পার্টিসিপেট করতে পারেন। সেই 5টি সেগমেন্ট হচ্ছে যে সাইন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন আইডিয়া বেসড, সাইন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন রিসার্চ বেসড, তারপর হচ্ছে যে সাইন্টিফিক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, সাইন্টিফিক ফটোগ্রাফি কনটেস্ট অ্যান্ড 3 মিনিট থিসিস প্রেজেন্টেশন। আশা করছি আপনারা সবাই এই সায়েন্স ফেয়ারে পার্টিসিপেট করার মাধ্যমে আমাদের প্রোগ্রামটিকে প্রাণবন্ত করবেন, এবং আপনাদের অংশগ্রহণই প্রমাণ করবে যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি অনেক বেশি আগ্রহী এবং হচ্ছে যে রিসার্চের প্রতি অনেক বেশি আগ্রহী। ধন্যবাদ।